क्लास फोर इंग्लिश पेपर टू इंग्लिश स्टडी प्लस WPS এর আগে যে ইন্ট্রোডাকশন করানো হয়ে গেছে পেপার 2 এর সম্বন্ধে আজকে আমরা প্রথম ক্লাস শুরু করছি টপিকটা হচ্ছে ইংলিশ স্টাডিতে পেজ নাম্বার 3 আর WPS ও পেজ নাম্বার 3 তো প্রথমে আমরা ইংলিশ স্টাডিটা শুরু করি পেজ নাম্বার 3 অ্যালফাবেটিক্যাল অর্ডার অ্যালফাবেট মানে কি এ বি সি ডি গুলোকে অ্যালফাবেট বলা হয় সেটা জানো এবার আমরা কি করব এই ওয়ার্ডস গুলো যেগুলো দেওয়া আছে এই যে ওয়ার্ডস গুলো এই ওয়ার্ডস এর মধ্যে যেটা ফার্স্ট লেটার এই যে এ এ এগুলো ফার্স্ট লেটার গুলো কোনটা আগে আসে সেটা দেখব তারপর যদি একই থাকে যেমন এখানে আছে একই আছে সবই এ এ তাহলে আমরা সেকেন্ড লেটারটা দেখব সেকেন্ড অ্যালফাবেটটা এন আর সি আই এস টি এল এগুলোর মধ্যে কোনটা আগে আসে এ বি সি ডি অর্ডার সবাই জানো যদি না বুঝতে পারো তাহলে আলাদা জায়গাতে এ বি সি ডি পুরোটা যে পর্যন্ত লিখে নিও তাহলে সুবিধা হবে তোমাদের কোনটা আগে কোনটা পরে বুঝতে পেয়ে যাবে তো এইখানে দেখো আমরা এটা শুরু করি নাম্বার 1 এটা এন্ড মানে এ এন টি এ আর এম আর অ্যাসিড এ সি আই ডি অ্যাসিড এ আই আর এল এ ডাবল এস এস এ ডি ও এম অ্যাটম এ এল ই এ আর অর্ডার এবার এতে মধ্যে দেখো ফার্স্ট লেটার আমরা সবসময় ফার্স্ট লেটার থেকে শুরু করব ফার্স্ট লেটার সবাই সবইতেই এ এ এ এ আছে তাহলে আমরা বুঝতে পারছি না কোনটা আগে হবে তাহলে সেকেন্ডটা দেখব সেকেন্ড আছে এন আর সি আই এস টি এল এবার এটা সবতে আলাদা হয়ে গেছে এবার আমরা দেখি এ বি সি ডি অর্ডার হিসাবে কোনটা আগে আসে তা আমরা বুঝতে পারলাম কি এ বি সি ডি হিসাবে দেখে দেখে এ এন আছে আর আছে সি আছে আই আছে এস তো সি টা আগে আছে এ পরে বি বি এর পরে সি কারণ এখানে বি তো কোথাও নাই সেকেন্ড লেটারে এ টা কোথাও নাই এ তো ফার্স্ট লেটারে আছে তো বি সেকেন্ড লেটারে কোথাও নাই তাহলে সি টা প্রথম আসবে তো অ্যাসিড প্রথমে অ্যাসিড তারপরে আসছে এ বি সি ডি ই এফ জি করে আই আই টা তারপরে আসছে তো এয়ার আই টা লিখে নিলাম এ আই আর আই আই এ এয়ার তারপরে আসছে তোমাদের এখানে দেখো এইচ আই তারপরে এল আসছে এইচ আই জে কে এল এল তো এল দিয়ে অর্ডার এই দিকে অর্ডার লিখে নিলাম তারপরে আসছে এল এম এন এন দিয়ে আসছে এন্ড তারপরে এন এল এম এন ও পি কিউ আর আর আসছে এই যে এদিক থেকে আর আর তারপর ও পি কিউ আর এস এস ডি এস আর শেষে আসছে যেতে লিখে গেলো অ্যাটম ঠিক আছে এটা হয়ে গেলে এইভাবে তোমরা সাজিয়ে লিখবে এবার নাম্বার 2 দেখো বড় ব্যাঙ্গু ফুল ব্রাশ বটল বিল বেল এতে মনে দেখো বি ফার্স্ট অ্যালফাবেট বি 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 সবই বি বি আছে তাহলে আমরা বুঝতে পারছি না কোনটা হবে আগে এবার সেকেন্ডটা দেখি তাহলে সেকেন্ড লেটার ইউ এ ইউ আর ও আই ই এবার এটার মধ্যে আমরা বুঝতে পেলাম এ টা আগে আসে তো ব্যাঙ্গম লিখে নিলাম তারপরে এ করে কি আসে বি সি ডি করে ই টা আসছে ই টা লিখে নিলাম মানে বেল তারপরে ই এফ জি এইচ আই আই আসছে তারপরে বেল বেল টা লিখে নিলাম এবার তারপরে আসছে আই এল এম এন ও ও টা আসছে দ ও টা বটল এবার এদিকে আর ব্রাশ তারপরে বুল তারপরে এটা বুল দেখো ইউ এখানে দুটো আসছে ইউ একটা বললে ইউ আসছে একটা বড়তে ইউ আসছে তাহলে আমরা কি করব দেখুন এখানে সেকেন্ড লেটার তো একই এসে গেল তো থার্ড লেটার তো দেখো মানে এখানে থার্ড লেটার আসছে আর এখানে থার্ড লেটার আসছে এল তাহলে আর এল এর মধ্যে কোনটা আগে আসে এল টা আগে আসছে তাহলে এটা ভুল তারপরে শেষে বড় এটা হয়ে গেল আনসার এই 1 আর 2 করে দিলা করানো হলো এখানে এবার হোমওয়ার্কটা থাকবে পেজ নাম্বার 3 তে কোশ্চেন 3 আর 4 সাতটা আছে তো আমরা দুটো দিলাম কোশ্চেন 3 আর 4 রাইট এন্ড লার্ন তা লিখতে কি সহজ হবে ইংলিশ স্টাডি বইতেই লিখতে হবে খাতাতে লিখবে না ইংলিশ স্টাডি বইতে লিখে ওটাকে মুখস্থ করে নেবে বুঝবে এবার নেক্সট দেখো WPS এবার WPS এর বই খোলো সবাই পেজ নাম্বার 3 পেজ নাম্বার 3 দেখো এটা এরকম এটা পেজ নাম্বার 3 তোমরা এই বইটা দেখেছো এই তো এই ধরনের তোমাদের ক্লাস 3 তো ছিল ফোর গ্রুপ অফ ফোর ওয়ার্ডস এটা ক্লাস 3 তো প্রথমেই ছিল পেজ নাম্বার 3 তে যেন অসুবিধা হবে না রাইট দ্য গ্রুপ অফ ফোর ওয়ার্ডস লাইকলি টু বি ফাউন্ড মানে তোমরা এই যে জায়গা দেওয়া আছে ইন আ গার্ডেন ইন অ্যান ইংলিশ বুক অন আ ক্যালেন্ডার এইগুলোর মধ্যে তোমরা কি কি দেখতে পাও ঠিক আছে তোমাদের চোখের সামনে কি কি ভাসে সেই চারটে ওয়ার্ডস লিখতে হবে একটা গ্রুপের মধ্যে চারটে ওয়ার্ডস তো প্রথম তো দেখো ইন আ গার্ডেন গার্ডেন আমরা এদিকে দিয়াই আছে
দেখো অপশনে কিন্তু एग्जामের সময় অপশন থাকবে না তোমাদেরকে নিজেকে বুঝে লিখতে হবে তো এখানে দেখো লন রোজেস লিলিস আর ডেজিস মানে ওখান গোলাপ ফুল তা লিলি ফুল আর এটা ডেজি জায়গা কোন ফুল হয় এইগুলো তোমরা নিজে থেকেও বানাতে পারো কিন্তু জানো এই গার্ডেনের মধ্যেই থাকে বাটারফ্লাই লিখতে পারো ঠিক আছে তোমরা নিজের মতো লিখতে পারো এইগুলোই যে লিখতে হবে একটু ঠিক হওয়ার চাই বয়সগুলো এবার দেখো ইন অ্যান ইংলিশ বুক মানে ইংলিশ বইয়ের মধ্যে কি কি দেখতে পাও ইংলিশ বইয়ের মধ্যে কি কি দেখতে পাও ওয়ার্ডস শব্দ দেখতে পাও সেন্টেন্সেস বাক্য দেখতে পাও क्वेश्चंस মানে প্রশ্ন দেখতে পাও আর অ্যানসারস মানে উত্তর দেখতে পাও কোন কোন জায়গায় উত্তর লেখা থাকে উদাহরণ হিসেবে তো এইগুলো তোমাদের ইন অ্যান ইংলিশ বুকে আসছে নাম্বার 3 দেখো অন আ ক্যালেন্ডার ক্যালেন্ডার সবাই জানো ক্যালেন্ডারে থাকে ঝুলানো তো আমরা ওতে কি কি দেখতে পাই মানে সানডে মানডে টিউজডে ওয়েডনেসডে মানে এগুলো বারগুলো আছে মাসও দেখতে পাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তোমরা কোনটা লিখতে পারো এখানে বইয়ের মধ্যে সানডে মানডে টিউজডে ওয়েডনেসডে দেয়া আছে সেখানে এইটা লেখানো হলো এবার এই তো 1 2 3 লেখা হয়েছে এবার এটা হোমওয়ার্ক থাকলো পেজ নাম্বার 3 কোশ্চেন 4 টু 6 এই যে 4 এ দেখো এট আ সুইট সুইট শপ মানে মিষ্টি দোকানে কি কি দেখতে পাও 5 এ আছে এট দা গ্রোসারস মানে মুদিখানার দোকানে কি কি দেখতে পাও আর নাম্বার 6 এ আছে এট অ্যান এয়ারপোর্ট মানে এয়ারপোর্টে মানে যেখানে প্লেন দাঁড়িয়ে থাকে সেখানে কি কি দেখতে পাও তো এটা 5 4 এ দেখো 4 এর এট আ সুইট শপে আসছে তোমার এই যে টফিস চকলেটস প্যাকেটস মানি টফিস চকলেট প্যাকেট আর মানি এটা তোমার সুইট শপে আসছে আর নাম্বার 5 এ এট দা গ্রোসারস মানে মুদিখানার দোকানে কি কি দেখতে পাও চিজ মানে পনির ম্যাচেস মানে দেশলাই কাঠি গুলো বিস্কিটস মানে বিস্কুট আর টুথপেস্ট মানে দাঁত মাজার পেস্ট নাম্বার 6 দেখো এট অ্যান এয়ারপোর্ট মানে এয়ারপোর্টে যেখানে এরোপ্লেন দাঁড়িয়ে থাকে সেখানে কি কি দেখতে পাও পাইলট যারা প্লেন চালায় এয়ারলাইনার প্লেন ইঞ্জিন যেটা প্লেন চলে যেটা দিয়ে মোটর আর রানওয়ে যেটা সেটা যেখানে প্লেনটা দৌড়ায় সেটা এই চারটি হয়ে গেল এবার তোমরা এটাকে WPS এর খাতাতে লিখবে এটাই হোমওয়ার্ক থাকলো পেজ নাম্বার 3 কোশ্চেন 4 টু 6 রাইট এন্ড লার্ন দেখার পরে মুখস্থ করে নিও